হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর তোমাদের সবাইকে আমার মায়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 1 সেপ্টেম্বর আর ঠিক মাত্র এক মাস বাদেই আমাদের মানে পুজো শুরু হয়ে যাচ্ছে, দুর্গা পুজো, যেটা আমাদের কাছে সবথেকে বড় মানে ফেস্টিভ আমাদের। তো আর মাত্র কয়েকটা দিন আছে হাতে গুনে, তো আমাদের মোটামুটি সবারই শপিং মানে কেনাকাটি শুরু হয়ে গেছে, তো আমারও সেরকম শুরু হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে আমার শপিং আমি কি কি কিনেছি সেটা শেয়ার করব। আমার সব এখনো কেনা হয়নি, তার কারণ হচ্ছে এক মানে দুর্গা পুজোর কেনাকাটি ওরমভাবে একদিন গেলাম সব কিছু কিনে কেটে নিয়ে আসলাম, সেরকম তো পসিবল না, তাই কেনাকাটিটা শুরু করে দিয়েছি। তো তোমরা কে কেনা মানে কে কে আমার মতন এরকম কেনাকাটি বা শপিং শুরু করে দিয়েছো আমাকে প্লিজ জানিও। আর আমি আজকে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি, মানে আমি মিন্স আমার জন্য না, আমি সবার জন্য নিজের জন্য মানে আমরা কি কি শপিং করেছি, তো আমি সেটাই দেখাচ্ছি। এর আগের মাসে সানডেতে গিয়ে আমি আর সুব্রত গিয়ে এগুলো কিনে এনেছিলাম, কাছে ট্রেন্ডস থেকেই কিনে থাকি। আর আমার ট্রেন্ডসের জামা কাপড় খুব ভালোও লাগে পরতে, খুব কমফোর্টেবল থাকি আমি ট্রেন্ডসের জামা মানে ওদের জামা পরে। তো যাই হোক, তো সেখানেই আমরা গেছিলাম, আমরা ব্যারাকপুর থেকেই কিনেছি। তো তোমাদেরকে দেখাই যে কি কিনেছি। আর আজকে আমি সবার ফার্স্টে দেখাচ্ছি আমার মানে ভাই বোনদের জন্য কি কিনেছি। তো সবার প্রথমে দেখাচ্ছি মানে আমার বোন, তো যেটা যে ছোট বোন গুড্ডি, তার জন্য আমি কি কিনেছি। তো তার জন্য এরকম একটা ওয়ান পিস কিনেছি ব্ল্যাক কালারের, তো এটা তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে আর এটা আমারও খুব পছন্দ হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি আমার ভাই দুই বোনের জামাই আমি পছন্দ করে কিনেছি। তো দেখো এরকম এটা মানে হাঁটু অবধি, ওর আরেকটু নিচ অবধি যাচ্ছে, এরকম এরকম হাতা রয়েছে আর হাতাটা নেটের আর এইখানটা এরকম ইলাস্টিক মতন দেওয়া, আর এটা ওটার কোমরটায়ও একটু ইলাস্টিক মতন দেওয়া, তো এরকম জামাটা। আর এই যে পেছনটাও এরকম, তো এটা হচ্ছে হলো গুড্ডির জামা। আর পুপুর জন্য নিয়েছি হচ্ছে এই জামাটা, এটা একটা ওয়ান পিস বাট এটা লং, মানে আমার তো পুরো পা অবধি চলে আসছে বাট পুপু একটু লম্বা, ওর একটু উপরে হচ্ছে। তো দেখো এই এই জামাটা না অ্যাকচুয়ালি এরমভাবে মানে দেখে ঠিক অতটা ভালো লাগছে না, বাট এটা মানে পরলে ভীষণই ভালো লাগছে, মানে খুব সুন্দর, খুব স্টাইলিশ আর হাতাটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি এটা আমি পুপুর আর আমার মোটামুটি একই সাইজ, মানে তো আমি বাড়িতে এসে এটা পরেছিলাম, তো আমি পরার পরে আমাকে পরে সুব্রত বললো যে এটা এত সুন্দর মানে ড্রেসটা, তুইও একটা কিনতে পারতিস। তো যাই হোক এটা আমি পুপুর জন্য নিয়েছি। এই দুটো জামাই আমি পছন্দ করেছি, তো তোমরা প্লিজ আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে দুটো জামা। আর আমি ছেলেদের জামা খুব একটা ভালো বুঝি না, কারণ আমার সব কিছুই একই লাগে, সব রঙ ওদের নীল কালো এই দুটোই তো কালার হয় প্যান্টের, তো তার মধ্যেও নাকি অনেক রকমের ভেরিয়েন্ট আছে, সেগুলো আমি অতটা বুঝি না, তো সুব্রত বোঝে তাই ছেলেদের ব্যাপারটা ওই দেখে। তো এই গেঞ্জিটা যেটা আছে এটা একটা সাদা না ঠিক অফ হোয়াইট গঙ্গাজল কালারের, তো এরকম হুডি দেওয়া, বাট এটা কিন্তু মানে শীতকালে পরার না, এটা গরমকালেই পরা যাবে, খুব একটা মানে মোটা না কিন্তু খুব সফট কাপড়টা। তো এটা নিয়েছি হচ্ছে ভাইয়ের জন্য, আর ভাইয়ের এই জামাটা মনে হয়ে যাবে, ভাইয়ের প্যান্ট এখনও কিনিনি, তার কারণ হচ্ছে ও মানে ওকে তো অনেক দিন হয়ে গেছে দেখিনি, ও পুজোতে আসবে এখন, ও ব্যাঙ্গালোরে রয়েছে, তো ও এখন জিম টিম করে ও আগের থেকে অনেকটা রোগা হয়েছে, তাই এখন ওর কোমর কতটা ও নিজেও ঠিক করে বলতে পারছে না। তো সুব্রত বললো ঠিক আছে ও আসুক, তারপর ও আসলে আমি গিয়ে কিনে নিয়ে আসবো, তো পুজোর হয়তো একদিন হয়তো আগে আসবে, তো ও আসলে সুব্রত ওকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবে। তো এবার দেখাই তোমাদের যে আমি কি কিনেছি নিজের জন্য।
সত্যি কথা বলতে শাড়ি আমি কিনিনি, তার কারণ হচ্ছে জামাই ষষ্ঠীতে তোমরা দেখেছিলে যে সবার জন্য যখন শাড়ি কিনেছিলাম তখন আমি নিজের জন্য একটা শাড়ি কিনেছিলাম, তো সেটাও পরা হয়নি, সেটা মানে পুরো ধরাই, আর সেটা আমি সত্যি কথা বলতে পুজোর সময় পরবো বলেই কিনেছি, তো এমনিতে তো খুব একটা শাড়ি পরা হয় নয়, তো তার জন্য ওই শাড়িটার আমার ব্লাউজও বানাতে মানে এই কিছুদিন আগে দিলাম, মানে আমি ব্লাউজও বানাইনি তারপরে ফলস পিকও কিছুই করাইনি, মানে এই কিছুদিন আগে দিলাম, মানে এই হয়তো এক সপ্তাহ আগে দিয়েছি, তো ওই শাড়িটার আমি পুজোর জন্যই রেখেছি, মানে ওটা আমার পুজোরই শাড়ি বলতে গেলে, ওই জন্য শাড়ি আর আমি এবারে কিনবো না, আর কোনো শাড়ি কিনবো না। তো আমি একটা কুর্তি কিনেছি, তো এই যে এটা হচ্ছে আমার কুর্তিটা পুরো, এই যে দেখো হাতাটা এখানটা এরকম এরকম কাজ করা রয়েছে, জানি না তোমরা বুঝতে ঠিক পারছো কিনা, আর গলাটাও আর গলার এখানটাতেও এরকম দেখো কাজ করা রয়েছে, আর এটা ঠিক অলিভ গ্রিন কালারও না, তার থেকেও একটু লাইট পেস্তা কালারের আমার জামা ছিল না, তো তোমরা বলো হ্যাঁ যে এই জামাটা কেমন হয়েছে বা আমাকে কেমন লাগবে, তো আমার তো এই মানে কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে, তো যাই হোক এটার সাথে আমি একটা এরকম প্যান্ট কিনেছি, মানে এইটার সাথে পরার জন্য এরকম একটা প্লাজো প্যান্ট কিনেছি, তো এটার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে এটা কিনেছি, এটা একটা কিনেছি, আর একটা আমি আর একটা কুর্তি, এটা কুর্তি বা একটা একটা লং ফ্রক টাইপের, তো এটা আমি অনলাইন কিনেছিলাম, তো এই দেখ, আর এটা না পুরো এরকম আনারকালির মতো পুরো একদম পুরো ফুল লং, পুরো এরকম ঘেরালা পুরো একদম পা অবধি, আর এই যে এই দেখো এটা একদমই কটনের, কটনের উপরে এরকম মানে কাজ করা রয়েছে, মানে এটা কিন্তু সুতো না, সুতোর কাজ না, এমনি মানে ফেব্রিকের কাজ করা, জানি না এটা জলে পড়লে উঠে যাবে কি না, তবে এইরকম ফেব্রিকের কাজ করা আমি আর একটা কিনেছিলাম, তো ওটা জলে ওঠেনি মানে ধুলে ওঠে না, তো এটা আমি অনলাইন কিনেছি, তো আর একটা চুড়িদার আমি অনলাইন অর্ডার করেছি, বাট ওটা মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে, মনে হয় ওটা আসবে না, ওটাকে ক্যান্সেল করতে হবে, তো এই হচ্ছে আমার শপিং, আর হচ্ছে ও বাড়ি থেকে হয়তো মা দিলে আমি সেটা দিয়ে কিছু একটা কিনবো। এবার দেখাই সুব্রত কি কিনেছে, তো সুব্রতর ওই বললাম যে ছেলেদের আমার সবই এক লাগে, তো দেখো সুব্রত একটা আগে দেখাই, তো সুব্রত একটা গেঞ্জি কিনেছে, এটা ওর হলুদ হচ্ছে ফেভারিট কালার, তো ও একটা এরকম গেঞ্জি কিনেছে, আর এই গেঞ্জিটা ও এখন পরতে পারবে না, তার কারণ হচ্ছে এই গেঞ্জিটা কিন্তু মানে গরম মানে শীতকালে পরার জন্য, মানে এটা কিন্তু গরম গেঞ্জিটার ভিতরে মানে এরকম ইয়ে দেওয়া রয়েছে, যেরকম সোয়েটারের ভিতরে যেরকম থাকে সেরকম দেওয়া রয়েছে, একটু মোটা গেঞ্জিটা, ও এখন তো এটাকে পরতে পারবে না, তো এটা হয়তো নভেম্বর মাস নাগাদ মানে ও এটা জগদ্ধাত্রী পুজোর সময় পরবে, মানে এটা দুর্গাপুজোতে পরবে না, জগদ্ধাত্রী পুজোতে এটা পরতে পারবে, তো ওর এই একটা গেঞ্জি কিনেছে, আর এই একটা শার্ট কিনেছে, তো ওর শার্টগুলো না এরকম এক কালারের এইরকম, মানে অফিসে তো ফর্মাল ছাড়া অন্য কিছু পরতে পারে না, তো তাই জন্য ও এরকম টাইপের শার্টগুলো কেনে এক কালারের মধ্যে, যেগুলো অফিসেও পরে যেতে পারে, আর এই একটা কালার নিয়েছে, আর হচ্ছে ওর আরও দুটো শার্ট নতুন রয়েছে, তো সেটা
তো এই দুটো হচ্ছে হলো জামাই ষষ্ঠী, তো এটা কাকু দিয়েছিল, তোমাদের এটা দেখিয়েছিলাম আমি এর আগে। আর হচ্ছে এইটা হচ্ছে ওকে বাবা দিয়েছিল, এইটা আর একটা জিন্স ও, তো এইটা আর একটা জিন্স ও কিনেছে। এটা হচ্ছে ওর হয়ে গেল এই চারটে শার্ট। আর কিনেছে এই একটা প্যান্ট কিনেছে কালো রঙের, এটাও ফর্মাল প্যান্ট, মানে অফিসে যাওয়ার জন্য প্যান্ট, মানে সুব্রতের যা জামা কাপড় সব ওই অফিসে যাওয়ার জন্য, এগুলোই ও পুজোর সময় পরে নেবে। আর একটা এরকম ডিপ নেভি ব্লু কালারের জিন্স কিনেছে, তো ওই কালারের একটা জিন্স কিনে নিয়েছে। তো এই হচ্ছে আজকে আমার কেনাকাটি, মানে আমার আজকে না, মানে আমি মানে আজকে অবধি মানে এই কেনাকাটি আমার হয়ে কিছু জিনিস কেনা বাকি আছে, এখনও জুতো কেনা বাকি আছে, সাজগোজের জিনিস বাকি আছে। তো আমি এই কুর্তিটার সাথে ভেবেছি ম্যাচিং করে মেরুন কালারের কানের দুল কিনবো। চুড়ি কিনেছি কয়েক, মেরুন কালারের চুড়ি কিনেছি, তো সেটা তোমাদেরকে যখন কিনবো মানে কিনে আনবো তখন দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা আমাকে আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তো তাদেরকে আমার তরফ থেকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।